চেষ্টা করো, কেন এখন যা পরিস্থিতি চলছে চারিদিকে সেই জন্য বলছি। তো এখন বাজে প্রায় 8:30, মেয়েকে স্কুলতে দিয়ে চলেও এসেছি। দেখতেই পাচ্ছ ড্রেস আপ দেখে, তো বাদ বাকি আজকে অনেক কাজ হয়নি আর আজকে দোকানও খুলবো না। তো এত বক বক না করে যেটা মেন কথা সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি ড্রিঙ্ক যেটা ওয়েট লসের জন্য খুব ভালো। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে মানে আমি একটা অনলাইন থেকে একটা জিনিস আমার এসেছিলো চিয়া সিড বলে, তো সেটা কিভাবে খাই, খেলে কি বেনিফিট হয় সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। আর কিভাবে বানাচ্ছি সেই চিয়া সিডের ড্রিঙ্কটা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব হাই ফাইলি একদম চিয়া সিডের ড্রিঙ্ক আমি বানাবো না, এমন জিনিস বা এমনভাবে বানাবো মানে যেটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। তো চলো দেখতে থাকো চিয়া সিডের ড্রিঙ্ক। আর শুধু চিয়া সিডের ড্রিঙ্ক খেলেই হবে না, এর সাথে একটু ওয়ার্কআউট করতে হয়। সেটা ওয়ার্কআউট বলতে এমন নয় যে জিমেই যেতে হবে, ঘরেও তুমি 2-4টে ব্যায়াম করতে পারো নিজের শরীরের ফিটনেস রাখার জন্য। শরীর বলতে আমাদের পেটের মেয়াদ, বিশেষ করে মেয়েদের যাদের সিজারিয়ান বেবি হয় মানে সি সেকশনে যাদের বাচ্চা হয় তাদের বিশেষ করে পেটের চর্বিটার জন্য, চর্বি গলানোর জন্য এই চিয়া সিডের ড্রিঙ্ক খুবই ভালো, খুবই হেলদি আর খুব উপকারী, কোনো সাইড এফেক্ট নেই। এটা আমি প্রায় খাচ্ছি, 4-5 দিন হচ্ছে খাচ্ছি, খুব ভালো এফেক্ট পেয়েছি, তার জন্যই বলছি। অনেকটা মানে একটু মনে হচ্ছে হ্যাঁ ওয়েটটা একটু কমেছে হালকা এরকম মনে হচ্ছে। আর আমি এটা খেয়ে তারপরে স্কুলে যাই, তো হাঁটাটাও হয়ে যায় আর বাড়িতে এসে কিছু কয়েকটা ব্যায়াম করি। ব্যায়ামগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ব্যায়ামগুলো নেক্সট কোনো ব্লগে শেয়ার করে দেবো, বাট চিয়া সিডের ড্রিঙ্কটা বানানো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো ফার্স্টে যেটা করতে হবে, এক মগ জল নেবে, তা বলে এক মগ জলই খেতে হবে তা নয়। আর এই দেখো চিয়া সিডের এই যে দানাটা আর ওই যে নামটা কোম্পানির নামটা, এটা মেশো থেকে আমি নিয়েছি, খুব মানে রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, এই জন্য অফার চলছে এখনও, তোমরা চাইলে নিতে পারো। আর এটা পেড প্রমোশনের ভিডিও নয় সেই জন্য একবার বলে দিলাম। আর এই দেখো এক গ্লাস, মেন হচ্ছে এক গ্লাস জল নিতে হবে, সেই জলটা এখন আমি গরম করতে বসাবো। এক গ্লাস, এটা এক গ্লাস জলেই খেতে হবে। অনেকে মিল্ক দিয়ে ফ্রুট দিয়ে এই চিয়া সিড বানায়, মানে একটা ব্রেকফাস্ট টাইপের করে, বাট আমি এটা হেলদি ড্রিঙ্ক হিসেবে সকালবেলায় নিই। সত্যি বলছি পেটের একটু হলেও চর্বি কমেছে, পুরনো জামাকাপড়গুলো আমার খুব ভালোভাবে একটু একটু ফিট হচ্ছে, মানে ভালো বডিতে আসছে, এই জন্যই তোমাদেরকে বলছি। যা ধুম করে পড়ে গেল সসপেনটা। তো যাই হোক জলটা এখন গরম বসিয়ে দিচ্ছি, হালকা ঈষৎ উষ্ণ গরম জল করব, খুব গরম নয়। তো চিয়া সিডের ড্রিঙ্কটা বানানোর জন্য যেটা করতে হবে, যেটা লাগবে সেটা হচ্ছে মধু আর একটু লেবু। অনেকে দুধ দিয়ে ফল দিয়ে চিয়া সিডের ড্রিঙ্ক বানায়, ওটা খাবার হিসেবে খেয়ে নেয়, বাট আমি এটা ড্রিঙ্ক হিসেবে খাবো। তো এই দেখো এক চামচ চিয়া সিড নিয়ে নিলাম, বড় স্পুনের এক স্পুনও নিতে পারো, মিডিয়াম স্পুনের এক স্পুনও নিতে পারো। তো চিয়া সিডটা দিয়ে দিলাম, দেখতে চা পাতার মতো বাট চা পাতা নয়। আর তারপরে গরম গরম জল ওতে দিয়ে ঢেলে এখন একটুখানি নাড়িয়ে নেব চামচ দিয়ে, মানে চিয়া সিডগুলো যাতে ভালোভাবে ভিজে যায়। আর 15 মিনিট এখন রেখে দেবো, তো 15 মিনিট পরে আমি আবার আসছি। তো ফাইনালি চিয়া সিডটা দেখো এরকমভাবে ফুলে উঠেছে, তা কিছুটা দেখবে কোতিলার মতো থকথকে ভাব হয়ে যায়, দেখো একদম দেখো থকথকে ভাব হয়ে গেছে। এটা এখন ভালো করে নাড়িয়ে নেবো, আর এর মধ্যে আমি এখন লেবুটা, হাফ লেবু, পুরো গোটা লেবু না, খুব টক হয়ে যাবে গোটা লেবু দিলে, যে যতটা টক খাও আর কি, আমি হাফ লেবু দেবো, মানে হাফেরও হাফ লেবুটা দেবো। তো এখন এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে মিক্সিং করবো। তো ফাইনালি যেটা এখন করছি সেটা লেবুটাকে একটুখানি কেটে নিচ্ছি, আমি বললাম না পুরো গোটা লেবুটা আমি দেবো না, ওই হাফটুকু দেবো। তো ওই লেবুর রসটা পুরো ওর মধ্যে এখন দিয়ে দেবো, এই দেখো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন দেবো হচ্ছে একটু মধু, মানে যেরকম মধু গরম জল আর লেবুর ড্রিঙ্কটা খাও সেরকমই এটা, ওর মধ্যে চিয়া সিডটা থাকে। তো চিয়া সিড খেলে কী কী মানে বেনিফিট পাবে, এটা হাই প্রোটিন, প্রোটিন পাবে ভালো, ফাইবার প্রচুর, যাদের ধরো পেটের সমস্যা পটির সমস্যা সেই সমস্যা মিটবে, প্লাস ফ্যাটও সরাবে। আমার হেলদি ড্রিঙ্কটা রেডি, এটা এখন আমি খেয়ে নেবো, ওয়েট করব না। মানে এটা হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল যতক্ষণ থাকবে ততক্ষণ খেলেই বেনিফিটটা পাবে, ওই ভেবো না যে ঠান্ডা করে খাবো বা কিছু, ঠান্ডা না, এটা ভালোই গরম, আমি ধরতে পারছি না। তো এটা আমি খেয়ে নেবো এখন, খেতে ভালোই লাগে, কেমন বলো তো, কতিলা কতিলার মতো লাগে,
পতিলা যারা খেয়েছো তারা জানবে, খুবই ভালো, খুবই ভালো উপকারী, কোনো সাইড এফেক্ট নেই। মানে অনেকে ভাববে হয়তো খেলে পরে সাইড এফেক্ট হবে, না না না, কোনো সাইড এফেক্ট নয়। আমি আজ প্রায় বললাম তো 4-5 দিন ধরে খাচ্ছি, কোনো সাইড এফেক্ট মানে খারাপ এফেক্ট নেই, বরঞ্চ তোমার বেনিফিট পাবেই তোমরা যারা এখনো কিনোনি কিনতে পারো। আর মিশো থেকে কিনো, বাজেটে পাবে, যেটা বলছি, কেন খুব ভালো অফারে দিচ্ছে মিশো। ওই জন্য এই চিয়া সিড ড্রিঙ্কটা আমি নামটা তো দেখিয়ে দিলাম, যদি ওই নামে দেখতে পারো তোমরা সার্চ করে। ভেবো না এটা পেড পার্টনারশিপ, আমি ভাই অত বড় এখনো ইউটিউবার হইনি যে পেড পার্টনারশিপ আমার কাছে আসবে। তো চলো খেয়ে নি আগে, খুব গরম, খুব গরম, ঠকঠকিয়ে নিচের দিকে বসে আছে জিনিসটা, পুরো বসে আছে নিচের দিকে, মানে পুরো পতিলার মতো। আর খেলে বেশ এই জায়গাটা দিয়ে গরম যাচ্ছে, যখন মনে হচ্ছে একটা কি যেন সরে যাচ্ছে এরকম হালকা, দেখবে এমনি তো গরম জল খেলে মনে হয় না ভেতরটা হালকা হয়ে যাচ্ছে, এটাও তাই, খেলে পরে খুব ভালো বেনিফিট পাই। আর আমি মর্নিং ওয়াকটা করে আসি, বললি না মেয়েকে দিয়ে আসি, ওটা মর্নিং ওয়াকই হয়ে যায়। আর ঘরে এসে একটু ওয়ার্কআউট করি, এখন একটু ওয়ার্কআউট করবো, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না। তাহলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর এটা আমি খেয়ে নিচ্ছি এখন।